মরশুমে দ্বিমুকুট জয়ের স্বপ্ন নিয়ে মাঠে অনুশীলনে নেমে পড়ল নাইন বুলেটস। বুধবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে আটজন ফুটবলারকে নিয়ে অনুশীলন শুরু করলেন দলীয় কোচ কর্ণেন্দু দেববর্মা। আট বছর আগে এই ময়দানে ঘরোয়া ফুটবলে ত্রাস ছিল কৃষ্ণনগরের নাইন বুলেটস ক্লাব। এরান থিও সহ একাধিক নাইজেরিয়ান ফুটবলার রাজধানীর ময়দানে এই ক্লাবের হয়ে প্রথম ফুটবলে অংশ নিয়েছিলেন। ঘরে উঠেছিল একাধিক ট্রফি, চন্দ্র মেমোরিয়াল লীগ এবং রাখাল শিল্ড বেশ কয়েকবার জয় করেছে ক্লাব। কিন্তু 2016 সালের পর ছন্দ পতন ঘটে ক্লাব পরিচালনায়, অবনতি হয় দলের। তবে গত বছর দ্বিতীয় ডিভিশন ফুটবলে চ্যাম্পিয়ন হয়ে এবছর আবারও প্রথম ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করে নেয় কৃষ্ণনগরের ক্লাবটি। বিগত বছরের চ্যাম্পিয়ন কোচ পূর্ণেন্দু দেববর্মার হাতে এবারও ক্লাব কর্মকর্তারা দলের ব্যাটন তুলে দিলেন। বুধবার স্থানীয় আট ফুটবলারকে নিয়ে শুরু করলেন অনুশীলন। প্রথম দিন ফুটবলারদের হালকা অনুশীলনে ডুবিয়ে রাখলেন তিনি। 3 আগস্টের মধ্যে গোটা দলের ফুটবলাররা দলে যোগ দেওয়ার পরই পুরো মাত্রায় শুরু করবেন অনুশীলন। প্রথম দিনের অনুশীলনের ফাঁকে এমনটাই জানালেন নাইন বুলেটস কোচ। পাশাপাশি দলের স্বার্থে ফুটবলার পরিবর্তনেরও পরিকল্পনা রয়েছে বলে তিনি জানিয়েছেন। অনেক বছর পরে আবার এই ডিভিশনে উঠেছে, তো ভালো খেলা দেওয়ার একটা চেষ্টা থাকবে আর টিমগুলো সেইভাবেই মানে বানানো হয়েছে। কবে থেকে আপনারা প্র্যাকটিস শুরু করেছেন? প্র্যাকটিস তো ফুল প্র্যাকটিস তো আজকের থেকে মানে স্টার্ট তো করেছে আজকে, কিন্তু আমাদের ফুল প্লেয়ার যখন চলে আসবে মনে করো 2-3 তারিখ থেকে ফুল প্র্যাকটিস তো থাকবেই চ্যাম্পিয়ন হওয়ার সাথে সাথে। প্লেয়ারের পারফরমেন্সও দেখতে হবে, যদি দরকার পড়ে মানে টিম মানে লিগে টিকে থাকার জন্য যদি দরকার পড়ে আরও ভালো। এবছর রাজ্য ফুটবল সংস্থার উদ্যোগে রাখাল শিল্ড এবং লিগ পর্যায়ের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত ফ্লাড লাইটে, তাই প্রত্যেক দল চাইছেন আসর শুরুর আগে প্রত্যেক দলকে ফ্লাড লাইটে অনুশীলন করার সুযোগ দেওয়া যাতে হয়, আর তা না হলে একাধিক সমস্যায় পড়তে পারেন ফুটবলার এবং ক্লাব কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।